पैरों में बंधन है, ठिक ठिक ढिक ठिक ढिक ठिक ढिक, पैरों में बंधन है, पायल ने मचाया शोर। पैरों में बंधन है, पायल ने मचाया शोर। सब दरवाजे कर लो बंद, सब दरवाजे कर लो बंद, देखो आए आए चोर। ढिक ठिक ढिक टिक ढिक टिक ढिक टिक, चिक 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 चिक, रिग रिंग रिंगा, रिग रिंग रिंगा, रिग रिंग रिंगा रिंगा रिंग, रिग रिंग रिंगा, रिग रिंग रिंगा, रिग रिंग रिंगा रिंगा रिंग। हाय, चिक 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 चिक। बाबा नो नो नो, ढेके रखी, ना 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 ना, ढेके रखी ढेके रखी ढेके रखी, चुरी करे नहीं जाबे, चुरी करे नहीं जाबे, আমাকে চুরি করে নিয়ে যাবে, কে কে পকলে 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 চুরি করে নিয়ে যাবে, সবার সবার বউকে চুরি করে নিয়ে যাবে। তাহলে বলাটা কি উচিত ছিল, যারা যারা সাপোর্ট করছো তাদেরকে তুলে নিয়ে যাবে, কিন্তু আমাদের ফন্দীপ কি বললো, যে যারা যারা সাপোর্ট করছো তাদের বউকে তুলে নিয়ে যাবে। একটাও মেল ক্রিয়েটার আছে এখন যারা, যে কিনা কন্ট্রোভার্সি করে? একজন ছিল, সে তখন আপাতত লাইভে মতো রয়েছে। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুনলাম, গলি গলি মে শোর হ্যায় ফোকলা বউ চোর হ্যায়, গলি গলি মে শোর হ্যায় ফোকলা বৌদি চোর হ্যায়, আজকে এটা শুনলাম। সেই কীরকমভাবে বলছে, এরকমভাবে ধরে, এরমভাবে 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 এরম, তোমরা যত যাই বলো, ফোকলাকে আমি ছাড়বো না, ফোকলাকে আর গামলাকে আমি ছাড়বো না, কারণ ফোকলাকে আর গামলাকে যদি আমি ছেড়ে দিই, আমার ভিউস নিচে এসে ঠেকবে, একদম বিন্দুতে এসে ঠেকবে। তো যাই হোক বন্ধুরা, ফন্দীপকে নিয়ে বলার আগে আগে একটুখানি মিনাকে নিয়ে বলে নিই। মিনা, এই মিনা, আমারও না এই পাশে চুল কম, এই পাশে তাও মোটামুটি আছে, এই পাশে চুল কম, কেন সেটা তোমাদেরকে বলেছিলাম, কম মানে কম, টাক্কু দেখা যায়। সেটা কি কারণের জন্য, সেটা হচ্ছে ওই এক পাশে সিঁথি করে চুল আশ্রয় দিত, আর সে তখন বুঝতামও না এত কিছু, তার জন্য এই পাশটা বেশি ফাঁকা এই পাশটার তুলনায়। তো মিনারও না এরকম এক পাশ বেশি ফাঁকা আছে। থাম্বনেলে প্রথমে যেটা বিফোর, সেই মানে অল্প পাশটা, অল্প চুল যে যেই পাশটায় সেইটা সেইটা হচ্ছে বিফোর, আর যেই দিকটা হচ্ছে ভালো মানে বেশি চুল রয়েছে সেই দিকটা দেখিয়ে বলছে যে আফটার। তুই তো বেশ ভালোই ঘাপলা দিচ্ছিস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোর একটা দেখলাম, কেটে কেটে দেখলাম, কারণ নট ইন্টারেস্টেড। আমার মনে হয় না এরকম কোনো মানে কি বলবো, যাদের চুল ঝরে পড়ছে সেটা আটকানোর জন্য ট্রিটমেন্ট আছে, সেটা সেটা হয়তো এই আদিবাসী তেলের দ্বারাও আটকাতে পারে। বাট আমার মতন ক্যান্ডিডেট, আমার মতন যে ক্যান্ডিডেট আছে, যে যাই করো না কেন, তুমি তুমি মাথায় গোবর দাও, গু দাও, ইউরিয়া দাও, তারপরে যা যে সমস্ত সার আছে সব দাও, আমার মতন পাবলিক যারা আছে, যাদের কিনা জন্ম থেকে চুল কম, তাদের মাথায় গজাবে না। হ্যাঁ, সেই কারণে আমার আমার কাছে তোর ওই আজকের ভিডিওটা নট ইন্টারেস্টেড ছিল, আমি কেটে 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 দেখেছি। তা বলি, যে এরকম ভিডিওটা তুই করেছিস, তার থেকে ওই যে প্রত্যেক দিন ভিডিওর মধ্যে ওই তেলের যে অ্যাড দিচ্ছিলিস, ওটা বেশি এফেক্টিভ হচ্ছিল, ওটা বেশি এফেক্টিভ ছিল, ঠিক আছে? কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম, ওটা একদম ডাল লেগেছে আমার কাছে। তবে যেভাবে করতে বলেছে তুই তো সেইভাবেই ইনস্ট্রাকশনটা ফলো করেছিস, তোর তো দোষ না। তুই এমনিতেও মানে কি বলবো, এক্সপ্রেশনটা খুব কম দিতে পারিস, মানে অরিজিনালি এটা তো তাও জোর করে তোকে দিতে হবে, মেকি এক্সপ্রেশন দিতে হবে, অরিজিনালি তোর সাথে যা হয় যেমন কিনা তুই কষ্ট পেয়েছিস সেই এক্সপ্রেশনও তুই দিতে পারিস নি ঠিক করে, ওর জন্য মানুষ বুঝতেই পারেনি যে তুই কষ্টে আছিস, ছেলের জন্য তোর কষ্ট হয়েছে সেটাও তুই প্রকাশ করিসনি, ওর জন্য আমরা সবাই সন্দিহান তোর ছেলের জন্য আদৌ কোনো কষ্ট হয় কিনা। তারপরে যে ফ্ল্যাট নিয়েছিস, খুব আনন্দ তোর মধ্যে দেখা যাচ্ছে না, ওই নর্মাল, হ্যাঁ হাসি খুশি ঠিক আছে। তবে হ্যাঁ, ফ্ল্যাট কেনার পরে তোর মনের মধ্যেকার একটা যে সুপ্ত বাসনাগুলো ছিল সেটা কিন্তু তোর হাসির মধ্যে ঝলকে উঠছে। বাট এছাড়া তুই মানে জন আব্রাহামের মতন পুরো এক্সপ্রেশনলেস, কোনো এক্সপ্রেশন তোর বোঝা যায় না, সব এক্সপ্রেশনেই তোর একই রকম অবস্থা। তবে কান্না করার সময় যখন তোর চোখ থেকে টপ 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 করে জল পড়ে না, কি কষ্ট হয় বিশ্বাস কর, ভীষণ কষ্ট হয় দেখে। তো সেটাই আর কি, এরকম ছলচাতুরি করে একপাশ খালির জায়গাটা দেখিয়ে, তারপরে হচ্ছে ভরা পাশটা দেখিয়ে, দেখো বিফোর আর আফটার, উইদিন ওয়ান উইক আমার পুরো ভোল পাল্টে গেছে, পুরো ভোল পাল্টে গেছে। এবার যদি বলিস না চুল উঠতে আসে,
তারপরে দেখো মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, যদি কোনোদিনও বলিস না সেই দিন তোরে ওই আদিবাসীদের কাছে পাঠিয়ে দেবো আমি, বুঝতে পারলি? বলেছিলাম না আইফোনের কথা, আমি তক্কে তক্কে ছিলাম, কবে তুই বলবি, এর ঠিক মতন কালার আসছে না, বোঝা যাচ্ছে না, সেই দিনই তোকে ধরেছি। এরপরে তো এই চুল নিয়ে যদি তুই আবার বলিস, তোর ওই আদিবাসীদের কাছে পাঠিয়ে দেবো, ওই যে সমস্ত লোকগুলোর সেই পাছা ছাড়িয়ে চুল, ওনার কাছে পাঠিয়ে দেবো। আর বলবো এই যে আপনার কী তেল, এই যে বলছে আপনার তেল ইউজ করে বলছে চুল উঠছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে কেন বলছে, যদি তুই বলিস তো। যাই হোক, জোকসা পার্ট, তোমরা ভালো মতন জানো। তবে হ্যাঁ, আমি পার্সোনালি বিশ্বাস করি না, কারণ আমি অনেক প্রোডাক্ট এরকম ব্যবহার করেছি, বুঝতে পারতাম না তখন, বাবার পয়সা ধ্বংস করেছি। একবার মনে আছে আমার, তখন আমাদের কাছে 999 টাকা মানে বহুত কিছু ছিল, কারণ আমার বাবা সংসার চালিয়ে, তারপরে জাহাজের মতন সংসার, 5টা প্রাণী, আমরা একাই, বাবাই আর্নিং করতো, আর আমি যা করতাম তা তো আমার ওই টুকটাকে চলে যেত। খাওয়া খরচার কথা বলছি, পড়াশোনার দিক থেকে বলছি, টুকটাক তো বাবাকেই দেখতে হতো, তো তার জন্য, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার চুলের জন্য বাবাকে 999 টাকার ওই যে টিভিতে অ্যাডগুলো দিত না, সেখান থেকে, তো সেইখান থেকে আমি অর্ডার করিয়েছিলাম। সেই তেলে কি বিচ্ছিরি গন্ধ বাবা, আর আমি তেল দেওয়ার পরে আরও গাদা গাদা করে চুল উঠতে থাকলো, ভয়ের চোটে ফেলে রাখলাম তেল। তার জন্য আমি কত রকম কথাও শুনেছি, হ্যাঁ এতগুলো টাকা দিয়ে আনলাম তুই ব্যবহারই করিস না, ব্যবহার তো কর, এরকম কথা বলেছিল। তারপরে না পেরে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে বলে দিল এই তেল হোক বা ওই তেল, সেই তেল হোক বা তেই তেল, কোনো রকম তেল আপনি আপনার চুলের গোড়ায় ব্যবহার করবেন না, সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু করবেন, আপনার স্কিন হলো অয়েলি স্কিন, আপনি তেল দিলে পরে আরও গোড়া নরম হয়ে যাবে, ব্যাস। এর জন্য তেলের ভিডিও দেখি না আমি। একটা প্রোডাক্ট ইউজ করতাম, সেটা হচ্ছে রেড্ডিজের তোমার ইসে কী যেন বলে, মিনটপ বলে একটা ব্যবহার করতাম, সেটা দিয়ে আমার, তাও ব্যবহার করেছিলাম একটা কারণে, একবার বিয়ের আগে 20 দিনের জন্য আমার লুজ মোশন হয়েছিল, তখন ওই যে বললাম বুঝতেই পারিনি আমার প্রবলেমটা কি, তো তারপরে যখন আমি সুস্থ হলাম মানে কমলো, তখন আমার প্রথমে, তখন আমার ভালো চুল ছিল মাথায়, তখন আমার এই যে এখন এত খারাপ দেখো না, এত খারাপ অবস্থাতে ছিল না, তখন ভালো চুল ছিল, ওই ওই চুল থাকলে তোমরা মানে যেদিক থেকে আমাকে সিঁথি করতে বলতে আমি সেই দিক থেকে সিঁথি করে দিতাম, এরকম মানে খুব ঝাঁকড়া ছিল না, এখন যেরকম দেখছে এতটাও খারাপ ছিল না। আমার প্রথমবার যে যখন লুজ মোশন হয় তখন থেকে আমার এই কন্ডিশনটা আরও বেশি খারাপ হয়, এমনিতেই আমার জন্ম থেকে কম চুল ছিল। তো তা কি হলো হচ্ছে তোমার, যখন সুস্থ হলাম আমি তো আর দেখতে পেতাম না, হঠাৎ করে নাইটি পরেছিলাম, তো আমার মেজো বোন বলছে এদি তোর পিঠে কি হয়েছে, তোর পিঠে চামড়াটা এরকম কেন লাগছে। এবার আমি তো দেখতে পাচ্ছি না, হাত দিয়ে ধরছি দেখি কীরকম খসখস খসখস করছে, বাবা এসে দেখে আমাকে কিছু বলেনি, আমার পুরো পিঠের চামড়া পুরো মানে কি বলবো, এই গর্দন থেকে শুরু করে ঘাড় থেকে শুরু করে পুরো পিঠ, তারপরে আস্তে আস্তে পেটের দিকে আসছিল, চামড়া পুরো ব্যাঙের চামড়ার মতন হয়ে গিয়েছিল, হ্যাঁ ব্যাঙের চামড়ার মতন হয়ে গিয়েছিল। আমি তো তারপরে ওই ছোটো আয়না দিয়ে যখন পেছন থেকে দেখলাম, বড় আয়নাতে এরকম করে দেখা যায় না, যখন দেখেছি আমি কান্না করে দিয়েছি, এটা কি হয়েছে আমার, মানে কি বলবো, আমি ওর ওইসব মুখেও আনতে চাই না, মানে বেড সোল হয়ে গেলে যেরকম হয় সেরকমের আগের পর্যায়টা হয়ে গিয়েছিল। এবার তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু একটা মলম দিলেন ক্যান্ডিডার্মা, তোমরা জানো ক্যান্ডিডার্মার পাউডার হয় লোশন হয়, তো ক্যান্ডিডার্মার লোশন দিয়েছিল, 2 দিনের মধ্যে আমার ঠিক হয়ে গিয়েছিল। আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম যে কি হচ্ছে, ছেয়ে যাচ্ছে পুরো পুরো ছেয়ে যাচ্ছে, আর 20 দিন তো শুধু পটিতে গেছি এসছি শুয়েছি, হসপিটালে গেছি স্যালাইন খেয়েছি এই সমস্ত করেছি, হ্যাঁ তো এইরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল। তারপরে 2 দিনের মধ্যে ওটা ঠিক হয়ে গেল, তারপর থেকে শুরু হলো চুল ওঠা, উড়ে চুল ওঠা সে ধারণার বাইরে, প্রত্যেক দিন আমি আতঙ্কে, যখন চুল আঁচড়াতাম না চিরুনি পুরো কালো হয়ে যেত, ছুঁড়ে ফেলে দিতাম ভয়েতে। তারপরে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই একটা লোশন আমাকে দিয়েছিল, ওতে করে আমার চুল পড়াটা বন্ধ হয়ে গিয়েছিল, ওটা একটা, ওটার মধ্যে অ্যালকোহল মিশ্রিত ছিল লোশনটার মধ্যে, পুরো গন্ধ মানে স্যানিটাইজারের যেরকম গন্ধ পাও সেরকম গন্ধ ছিল, ওটাকে দিয়ে ড্রপে করে দিয়ে, ওটা ML ছিল, ওই ML পুরোটা দিয়ে তারপরে হালকা হাতে মাসাজ করতে হতো, মাসাজ করে নিয়ে তারপরে কিছুক্ষণ ওইভাবে ছেড়ে দিতে হতো, তারপরে হালকাভাবে চিরুনি দিয়ে আছড়ে নিয়ে রেখে দিতে হতো সারা রাত, তারপরে 3 দিন পর পর শ্যাম্পু করতে হতো।
আমার আমি শ্যাম্পু করতাম বলে, এমনিতে তো আগে তো শ্যাম্পু করতাম, শ্যাম্পু করলে চুল ফোলা ফোলা লাগে, সেই কারণে শ্যাম্পু করতাম। বাবা খালি বকতো, এত হচ্ছে শ্যাম্পু করিস, এর জন্যই তো চুল পাতলা, এই জন্য চুল পাতলা। যখন ডাক্তার বললো যে সপ্তাহে 3-4 দিন ও শ্যাম্পু করবে যাতে গোড়ায় কোনো ময়লা না জমে, তারপরে গিয়ে বাবা বিশ্বাস করলো। মানে আমি তো আর ডাক্তারই ইয়ে করতাম না। তো যাই হোক, এই হলো চুলের কাহিনী। এই কারণে আমি কোনো রকম চুলের কোনো প্রোডাক্ট, স্কিনের কোনো প্রোডাক্টে আমি বিশ্বাস করি না, আর আমি দেখে দুখে ও মাঙ্গাইও না বা কিনিও না, ঠিক আছে। আগে ওই ল্যাকমি ব্যবহার করতাম, এখন পন্ডস ব্যবহার করি বর আনার পর থেকে। ওই এছাড়া মুখে আগে দিতাম তোমার ফেস ওয়াশ দিতাম গার্নিয়ারের, আর তারপরে দিতাম চালের গুঁড়ির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিয়ে তারপরে দিতাম। তারপরে শুনলাম লেবুর রস স্কিনে দেওয়া ভালো না, তার জন্য তারপরে শুধু চালের গুঁড়ি দিয়েই আর কি স্ক্রাব করে নিতাম। তারপরে এখন ডাব সাবানে এসে ঠেকেছি। কে করে ওই স্ক্রাবিং ট্রাবিং? আলসামি আলসামি, তোমরা বলো না স্কিনের জন্য আমি কী করি। আগে করতাম এগুলো, এখন করি না। আমি ন্যাচারালের দিকে বেশি থাকি, কেমিক্যালের দিকে একদম যাই না। তো আর কি বলো তো, স্কিন বলো চুল বলো অনেকটা ঈশ্বর প্রদত্ত, তারপরে সেটাকে যত্ন করতে হয়। আচ্ছা, এই তো গেল মিনার বিষয়। মিনা আজকে ভিডিও দেয়নি, যেই প্রোডাক্টের কথা বলে অ্যাড করেছে সেটা নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাকে ক্লাস 8 পর্যন্ত ন্যাড়া করে দিয়েছিল। ক্লাস 8 পর্যন্ত মানে 6 পর্যন্ত হয়েছি, তারপরে 7-8 আমার চুল ছিল। মাসিরা একদিন, আমার মনে আছে, মামা বাড়ি থেকে আসছি, আমি ভ্যানের পেছনে বসাছিলাম, আমার নামে বলাবলি হচ্ছে, চুল নিয়ে চুলাচুলি হচ্ছে, বলছে একবার ন্যাড়া করে দে, লাস্ট একবার ন্যাড়া করে দে। আমাকে হাতে পায়ে ধরে, কারণ ক্লাস 8 পড়ি, বুঝতেই পারছো ওই পরিস্থিতিতে ন্যাড়া হওয়া, তারপরে কোয়েট স্কুল, বুঝতেই পারছো ছেলেরা কী খাপান খেপাবে। তারপরেও আমি হলাম, ন্যাড়া হলাম। তারপরে মা যখন আস্তে আস্তে চুল উঠছে, ন্যাড়া হওয়ার পরে যখন চুল উঠছে, মা যখন দেখে মুখটাকে এরকম করে দিল, তখন বুঝতে পারলাম যে আমার ন্যাড়া হওয়াটা বৃথা। ওই 6-7 মাস আমার লাইফে কী গেছে সেটা একমাত্র আমি জানি। বাবা মায়ের সবসময় সবার কথা শোনা উচিত নয়, যারা বলছে তারাও জানে না বোঝে না, আর যারা শুনছে তারাও জানে না বোঝে না। তো আমার ওই সময়টা কী কেটেছে, আমি কীভাবে সমাজটাকে ফেস করেছি সেটা একমাত্র আমি জানি। কারণ ওই সময়টা আমি জানিও না বুঝিও না যে ন্যাড়া হওয়াটা ট্রেন্ডিং, আর ওই সময়টা যারা আমাকে খেপাতো তারাও জানে না ন্যাড়া হওয়াটা ট্রেন্ডিং। তো তারা খেপিয়েছে, কারণ তাদের চুল বড় বড়, আমাকে আমি কেন হঠাৎ করে ন্যাড়া হলাম। তো অনেক কিছু অনেকে ভেবেছিল টাক পোকা লেগে গেছে, এই সমস্ত অনেক মানে মানে কি বলবো, বিভৎসতা শিকার হয়েছিলাম। তো যাই হোক, চুলাচুলির কাহিনী এখানে শেষ করি। এইবার আসি ফোনদীপের কথায়। ফোনদীপের তো সারাদিন গেল যেমন তেমন করে গেল, মাকে বেশ ভালোই তেল দেয় যাতে করে মা একটু ভালো ভালো রান্না করে খাওয়ায়। হ্যাঁ, আর ছেলের বার খাওয়া নিতে মাও বেশ হাওয়াতে উড়ে তারপরে রান্নাবান্না করে ছেলেকে খাওয়ায়। ওই বাড়িটাতে সবাই কাজ করে, শুধুমাত্র ফোনদীপ বাদে। ফোনদীপ কাজ করতেই শেখেনি, কাজকর্ম করতেই পারে না। আর কাজকর্ম করতে পারে না, এটা ভুল। কাজকর্ম মেয়েদের থেকেও বেশি সুন্দর করে, রান্নাবান্না দিয়ে কাটাকুটি দিয়ে সব কিছু মেয়েদের থেকেও বেশি ভালো করে, কিন্তু করে না, গতরটাকে খাটায় না। হ্যাঁ, আজকে বহুদিন পরে আবার এক্সারসাইজ করা দেখালো, বেশ কিন্তু পটু হয়ে গেছে। হ্যাঁ, রেগুলার এক্সারসাইজ করছে কিন্তু। মিনা কি এখন রেগুলার এক্সারসাইজ করছে? যাই হোক, ফ্ল্যাটে যাওয়ার পরে করছে কিনা আমরা তো দেখিনি, যদিও বা করে। এবার আসি ফোনদীপের মন কি বাতে। ফোনদীপ দেখছে মিনাকে অনেক বলেছি ছোট লোক, অপদার্থ, কুকুর, নোংরা, অসভ্য, অভদ্র, বেহায়া, অনেক কিছু বলেছি। মিনা কিছুতেই উত্তর দিচ্ছে না, মানে বউ কিছুতেই উত্তর দিচ্ছে না। যাই, বউয়ের প্রেমিককে, বউয়ের প্রাক্তন প্রেমিক, কেন প্রাক্তন কথাটা ব্যবহার করলাম, কারণ মিনাই বলে দিয়েছে তার সাথে আর কোনো সম্পর্ক নেই, সেই কারণে প্রাক্তন শব্দটা ব্যবহার করছি। তো প্রাক্তন প্রেমিকের লেজুর এমনভাবে ধরেছে, আর এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরেছে, এখন তো দেখছি মিনার থেকেও ফোনদীপের ফোকলার প্রতি ইন্টারেস্টটা ভীষণ পরিমাণে বেশি, ভীষণ পরিমাণে বেশি। হ্যাঁ, বলছে আরে বাবা, ফোকলারও আবার ফ্যান ফলোয়ার, কেন জ্বলছে ফোনদীপ, জ্বলছে? হ্যাঁ, ফোকলার ফ্যান ফলোয়ার আছে কিনা জেনেই জ্বলছে, যে ভাবছে ফোকলাকেও কেউ সাপোর্ট করতে পারে। মিনাকে সাপোর্ট করে তাও ঠিক আছে, ফোকলাকেও মানুষে সাপোর্ট করে, ফোকলারও ফলোয়ার আছে, আছে, কি আর করা যাবে, কি আর করা যাবে, আছে। কিন্তু ফোনদীপ কাদেরকে উদ্দেশ্য করে বলেছে জানো? যারা কিনা ভিডিও করে, অর্থাৎ ক্রিয়েটারদের উদ্দেশ্য করে বলেছে, তার মধ্যে হামি হামি হামি। আমাকে তো উদ্দেশ্য না করলে পরে কারোর শান্তি হয় না।
তো আমাকে তো বলেছে, তা তারপরে কি বলেছে, যারা যারা প্রথমে তো বলছে যে ফোকলার যে ফ্যান ফলোয়ার থাকতে পারে সেটা ওর কাছে একটা অবাক কাণ্ডের মতন, তারপরে বলছে হ্যাঁ থাকতেই পারে, প্রথমে নিজেই অবাক হচ্ছে আবার তারপরে বলছে হ্যাঁ থাকতেই পারে। আচ্ছা বেশ, নিজেই কোয়েশ্চেন ব্যাংকের ভূমিকা পালন করছে, নোটবুকের ভূমিকা পালন করছে, প্রশ্নও আছে উত্তরও আছে। তারপরে বলছে কি করে থাকে এইরকম একটা মানুষের ফ্যান ফলোয়ার কি করে থাকে। তারপরে বলছে যারা যারা তোমরা মনে রেখো, যারা যারা তোমরা ওকে সাপোর্ট করছো বা তোমরা যারা যারা ওর ফ্যান ফলোয়ার, তোমাদের বাড়ি থেকেও বউ নিয়ে পালাবে। যেটা আমি বলছিলাম আর কি, যে আমি যতদূর জানি এই কন্ট্রোভার্সি জগতে মেয়েদের সংখ্যাটা বেশি, বেশি মানে বেশি 99% মেয়ে, মহিলা, মেয়ে মানে মহিলা। তো সেখানে এই যে ফন্দীপ কথাটা বললো, তোমাদের বাড়ি থেকেও বউ নিয়ে পালাবে, মানে আমাদেরকে নিয়ে পালিয়ে যাবে, বেসিক্যালি কথাটা এটাই, তাই তো? তো তোমার বউকে নিয়ে পালিয়েছে বলে কি আমাদের স্বামীর বউকে নিয়েও পালাবে, মানে আমাদের স্বামীর বউকে নিয়েও পালিয়ে যাবে? হ্যাঁ, সবার স্বামী স্ত্রীর বন্ডিং তো আর তোমার স্বামী স্ত্রীর তোমাদের মধ্যে যে বন্ডিং ছিল সেই রকম না, সেই রকম তো না। কিছু কিছু মানুষের বন্ডিং থাকে, যতই ঝগড়াঝাটি অশান্তি হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে, তৃতীয় ব্যক্তি কিছুতেই ঢুকতে পারবে না, কারণ তৃতীয় ব্যক্তি ঢোকার জন্য যেই স্কোপ বা যেই খালি পনা বা যেই খামতিটা, যেই শূন্য স্পেস, সেইটা আমার মধ্যে তো অন্তত, মানে আমার স্বামী স্ত্রী আমাদের মধ্যে তো অন্তত নেই, ঠিক আছে, আমাদের মধ্যে অন্তত নেই, তোমাদের মধ্যে ছিল, কারণ তোমার বউ, সেই যে তুমি যে চ্যাটগুলো রিভিল করবে বলেছো বা কিছু করেও দিয়েছো, যে ওই যে ইন্টু কুলুকুলু টাইপের চ্যাট করেছে, তো কেন করেছে, কেন করেছে? আজকে আমার সাথে যদি কেউ শুরু করে দেখাতো এই টাইপের চ্যাট, কারণ ধপাস করে তো আর বলে দিতে পারবে না যে আমি তোমার সাথে তোমাকে এই 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 করছি, বলে দিতে পারবে না। তো প্রথমে তো একটা খেতে বসলে প্রথমে পাতা দেবে, তারপরে জল দেবে, এখন তো জলের বোতল ধরিয়ে দেয়, লেবু লঙ্কা এই সমস্ত দেবে, আগে ধপাং করেই তো আর খাসির মাংস দিয়ে দেবে না, তাই না? আগে শুরুয়াতটা করতে হবে, তো সেই শুরুয়াতেই তো ধমাস করে চায়না ওয়াল সেট করে দেব, চায়নার দেওয়াল তুলে দেব, যাতে করে বাত আগে বাড়হি নেহি পায়, তোমারে সাথ তো বাত আগে বাড়তে বাড়তে তোমারে বিবি কো ভাগা কে লে গায়া, হ্যাঁ না? তুম তো এই কহনা চাহতে হো কে তোমারে বিবি কো ভাগা কে লে গায়া, পর তুমনে তো কাহা থা কে বহুত সারে লোক আয়ে আর তোমারে বিবি উন লোগোকে সাথ চলি গই, তো কোন সা সহি হ্যায়, জো আপ কহ রহে হো ও সহি হ্যা, জো 17 অগস্ত কো কাহা থা ও সহি হ্যায়, কোন সা সহি হ্যায়, তুম ক্যা কহনা চাহতে হো, আখির তুম কহনা ক্যা চাহতে হো? যেখানটায় যেই তুমি ইয়েটা শোনালে, অডিও রেকর্ডটা শোনালে, সেখানটায় হ্যাঁ কনভিন্স করছিল, এখানে অস্বীকার করার জায়গা নেই, আর আমি অস্বীকার তো করবই না, না মিনা আমার মায়ের পেটের কেউ, না ফোকলা আমার মায়ের পেটের কেউ, না ফন্দীপ তুমি তো ছেড়েই দাও, ঠিক আছে? তো এখানে ঢাকা ঢাকির কোনো প্রশ্ন নেই, কনভিন্স করছিল বা মনের মধ্যে সাহস জোগাচ্ছিল। আমি যদি কাউকে না বলি যে আমার না এখানে থাকতে ইচ্ছা করছে না, আমি না থাকতে পারছি না, কেউ কি আমাকে বলবে তাহলে বেরিয়ে এসো? কেউ তো হঠাৎ করে বলবে না তুমি ওখান থেকে বেরিয়ে এসো, তাহলে তো আমি বলবো যে আরে তুই পাগলাচো নাকি, যে আমি বেরিয়ে আসবো কিসের জন্য? আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে, ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে কি কারণে বেরিয়ে যাব? সেই স্কোপটা ফোকলা পেয়েছে, সেই কারণেই তাকে সাহস জোগাচ্ছিল। তা এই যে স্কোপটা পেয়েছে, স্কোপটা কে, কার দৌলতে তৈরি হয়েছে? ফন্দীপ, তোমার দৌলতে তৈরি হয়েছে। সব স্বামীরা তোমার মতন হয়তো আনাংলা নাও হতে পারে, তোমার মতন আনাংলা সব স্বামীরা নাও হতে পারে, যে যে কেউ আসবে ঘরে ঢুকে যাবে বউর সঙ্গে সেক্সুয়াল চ্যাট করবে আর বউকে সাহস যোগাবে, কনভিন্স করবে বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে আয়, আমি আছি তোর জন্য দাঁড়িয়ে। সব স্বামীরা তোমার মতন আনাংলা নাও হতে পারে, বা ওভার স্মার্ট, তুমি হলে ওভার স্মার্ট, তুমি ভেবেছিলে যা খুশি বউর সাথে করব, বউকে যখন খুশি খেতে দেব, যখন খুশি ভালোবাসবো, বা বাসবই না, ঠিক আছে? জায়গা কখনো ফাঁকা থাকে না, বাতাসে পরিপূর্ণ থাকে,
মানুষের মনটাও তাই, বুঝলে ফন্দিন? নিজের খামতির বিষয়টাকে অন্যের উপরে চাপিয়ে দিও না, ঠিক ভালো বিচার করে বলতেই পারি। আজকে যারা তোমাকে সাপোর্ট করছে তাদেরকে কি আমরা বলতে পারবো যে তোমরাও মনে হয় বাড়িতে এরকম, তোমাদের স্বামীরাও মনে হয় তোমাদের রেট ঠিক করে আসে বন্ধুদের সাথে, বলতে পারবো কি যারা তোমাকে সাপোর্ট করে, যে তোদের স্বামীরাও মনে হয় তো তার বন্ধুদের সাথে তোর রেট ঠিক করে আসে, তোকে শোয়াবে, বলতে পারবো? বলতে পারবো না, কিন্তু তুমি বলতে পারবে। তুমি যেমন অন্যের একটা বউকে গাড়িতে বসিয়ে তার সঙ্গে চুম্মাচাটি করেছিলে, ঠিক তেমনি করেছিলে তো, চুম্মাচাটি করেছিলে, আরো অনেক কিছু করতে চেয়েছিলে কিন্তু করতে পারোনি, করতে দেয়নি। নিজের দিকটা একটু তাকিয়ে দেখো যে তুমি কি কি করেছ। এবার আসি দীপ্তর কথায়। এই বিষয়টা নিয়ে আমি একবার খুব রেগে গিয়েছিলাম। রাগার পেছনে একটা কারণও আছে যে আমাকে নিয়ে কে করেছিল আমি জানি না, আমার জানার দরকার নেই, পরবর্তীতে যদিও বা সেটা সামনে আসে। প্রথমে মিনা বলেছিল যে ফোকলা করেছে আমার নামে, উল্টোপাল্টা একজনের নামে, একজনের কাছে আমার নামে উল্টোপাল্টা বলেছে। তো খুব স্বাভাবিকভাবে সেদিন রেগে গিয়ে আমি কিছু কথা বলে ফেলি, তার পরিবর্তে মানুষে অনেক আন্দাজ করেছে, অনেক নোংরা নোংরা আন্দাজ করেছে যে ফোকলা আমাকে কোনো খারাপ হচ্ছে তোমার অফার দিয়েছে, হ্যাঁ এই সমস্ত অনেকে অনেক কিছু আন্দাজ করে বলেছে। এখানে তো কাউকে কোনো ক্লু দিতেই হয় না, এখানে তো সবাই নিজের কি বলবো এত ক্রিয়েটিভ, এরা একে অপরের সাথে শুয়ে দেয়। যদি একটু তার সম্পর্কে ভালো কথা বলেছ, ও তার মানে ওর ল্যাঠা মাছ তুই নিয়ে শুয়ে রয়েছিস। এরা এতটা ক্রিয়েটিভ, বিশেষ করে কিমা এত ক্রিয়েটিভ যে শোয়াতে ওর এরকম তুড়ি মারবে আর শুয়ে দেবে, একে অপরের সাথে শুয়ে দেবে। তো তোমাদেরকে আজকে বলি যে সেই দিন ঘটনাটা কি ঘটেছিল। আমি ইনস্টাগ্রামে একটা শর্ট ভিডিও পোস্ট করি, সেই পোস্টটাকেই ডাউনলোড করে নিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাই, ঠিক আছে? এইবার যেহেতু এই মিনার সাথে বলো, পোকলার সাথে বলো, আমার ফোনে যোগাযোগ আছে, এবার সেই কারণে আমার সেই স্টোরিটা বা স্ট্যাটাসটা দেখেছে, পোকলা দেখেছে। দেখার পরে আমাকে একটা মানে কমেন্ট করে, ওই ইয়েটা স্ট্যাটাসটার উপরে বেস করে আমাকে একটা কমেন্ট করে যে তোমাকে খুব ভালো লাগছে, তোমাকে খুব ভালো লাগছে। তখন আমি বললাম ও তখন হচ্ছে আমি একটা কথা বলি, এরা দুজন নাম্বার আদান প্রদান করেছিল, বুঝতে পেরেছ কি বলছি? নাম্বার আদান প্রদান করেছিল। আমি হয়তো কথাটা আগেও বলেছিলাম যে আমি যেই নাম্বারটা মিনা দিয়ে সেভ করেছি, মিনার নামে সেভ করে রেখেছি, সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ চলে গেছিলো এই ফোকলার নাম্বারে, মানে ফোকলার কাছে, আর ফোকলার নাম্বারটা চলে গেছিলো হোয়াটসঅ্যাপে মিনার কাছে। এবার আমি পাজলড হয়ে গিয়েছিলাম। এবার আমি ভেবেছি ওই যে তোমাকে খুব ভালো লাগছে বলে লিখেছে, আমি ভেবেছি এটা মিনা লিখেছে, হ্যাঁ। তখন বলছে তোমাকে এত সুন্দর লাগছে কেন, তখন আমি বললাম কি ফলস চুল লাগিয়েছে তো তাই। এবার দেখো আমার মনের মধ্যে যদি কিছু থাকতো তাহলে তো উল্টে আমি অন্য টাইপের রিপ্লাই দিতাম, আমি ভাবছি মিনা বলেছে, তাই আমি হেসে বলছি কি ফলস চুল লাগিয়েছে তো তাই। আমার কোনো সময় আমি তোমাদেরকে বলেছি আমার রূপ নিয়ে আমার ভগবান আমাকে যা দিয়েছে আমি কোনো রকমভাবেই লজ্জিত নই, আমি ফেস করি, দুনিয়াকে ফেস করি, এইভাবেই ফেস করি, হ্যাঁ আমার মাথায় চুল কম, তো সো হোয়াট। তো আমি ভেবেছি মিনা এই উত্তরটা দিয়েছে যেই আমি তুই করে বলেছি, তখন ও উল্টে বলেছে আরে আমি হলাম দীপ্ত, বুঝতে পেরেছ? তো এই কথোপকথন হয়েছিল। তো রেগে গিয়ে আমি বলেছিলাম তোর ইন্টেনশন ভালো না, ওই আমাকে ভালো বলেছিল, দেখতে ভালো লেগেছিল বলছে সেই কারণে, বুঝতে পেরেছ? এমন আহামরি কিছু বলেনি, আউটবাস্ট হয়ে গিয়েছিলাম ওর, ওই যেহেতু মিনার সঙ্গে ওরকমটা করেছে তারপরে আমার নামে বদনাম করেছে তার জন্যই আমি ওই কথাগুলো বলেছিলাম। তো চিন্তা নেই, যদিও বা ফোকলা কোনো সময় কাউকে ট্রাই করে, তার মধ্যে যদি আমি থাকি আমি আমার জায়গায় ঠিক আছি, ফন্দি চিন্তা করতে হবে না, আমি আমার জায়গায় ঠিক আছি। ফোকলা আমাকে আমার স্বামীর কাছ থেকে কিছুতেই চুরি করে নিয়ে যেতে পারবে না, কিছুতেই পারবে না, কারণ তুমি যে এই বাঁধনে তোমার বউকে বেঁধে রাখতে পারোনি, আমার বর কিন্তু আমাকে সেই বাঁধনে বেঁধে রেখেছে টাইট করে, সেই কারণে কেউ ঢুকতে পারবে না। লজ্জা করছে এ কি মা, লজ্জা করছে আমার, আর বলতে পারছি না, তো নো চান্স, অন্য কেউ ঢোকার নো চান্স।
আর স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক বন্ধনটাই সব কিছু নয়, একে অপরের প্রতি রেসপেক্ট ভালোবাসা এগুলিও থাকতে হয়। শুধুমাত্র শারীরিক দিক থেকে স্যাটিসফাই করলাম বাট সম্মান করলাম না, পাঁচটা মানুষের সামনে গালি দিয়ে কথা বললাম, এটাও ঠিক না। তো এই দিক থেকে আমি যে কী মানে কীরকম পর্যায়ে আছি সেটা তোমরা সব ভালো মতনই জানো। তো চলো বন্ধুরা, বেশ এনজয় করেছি ফোনদীপের কথা, আমি খুব এনজয় করেছি। ফোনদীপ বলছে ফোকলাকে তোর মতো, তোকে নিয়ে আমার কী, তোকে আমার কী কেন বেচতে হবে রে, মানে আমরা বলেছি না যে ফোকলাকেও বিক্রি করতে হচ্ছে, ফোকলাকে নিয়েও বিক্রি করতে হচ্ছে, বলছে তোকে নিয়ে আমাকে কেন বেচতে হবে রে। হ্যাঁ ফোনদীপ, তুমি জানো না তোমার মুখ থেকে ফোকলা বেরোনো তোমার চ্যানেলের জন্য যে কতটা হিতকর, মানে ভিউজের দিক থেকে কতটা হিতকর। আর ফোনদীপ বলছে তোমরা যতই যাই করো না কেন আমি ছাড়বো না, আমি ফোকলাকেও ছাড়বো না, আমি গামলাকেও ছাড়বো না। ওই যে বলেছি ওদের দুজনকে ছাড়লে তোমাকে আর কেউ দেখবে না। আমি জানি মিনার থেকে এখন বেশি তুমি ফোকলাকে বেশি ভালোবাসো, জড়িয়ে ধরে রেখে দিয়েছো, আমি বুঝতে পারছি ফোকলা এখন তোমার বাহুডোরে বাঁধা পড়েছে। হ্যাঁ ফোকলার এখন কত প্রেমিক ইনক্লুডিং ইউ। ফোনদীপ তুমি ফোকলাকে ভালোবেসে ফেলেছো, তুমি মানো ইয়া না মানো। বলছে ছাড়বো না, ছাড়তে কে বলেছে, শোনাও রেকর্ডিং, শোনাও শোনাও, নো প্রবলেম, আমরা শুনে নেব, কোনো অসুবিধা নেই, শোনাও শোনাও শোনাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।